আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এন্ড বিকার্সের পক্ষ থেকে। প্রতিবারের মতো আমি নিশান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি যে গাড়িটি রিভিউ করব সেই গাড়িটির সাথে পেয়ে যাবেন পাওয়ার সিটের অপশন, পুশ স্টার্ট এবং অটো ট্রান্সমিশন। এছাড়া যে গাড়িটি রিভিউ দেবে সেটি হচ্ছে 2017 নিউ শেপ। আজকে আমি রিভিউ করব নিশান নাভারা ক্যারিবয় মডেল 2017, রেজিস্ট্রেশনিয়া 2017, 2500 সিসি অ্যান্ড ডিজেল ড্রাইভ উইথ অটো ট্রান্সমিশন, পাওয়ার সিট, পুশ স্টার্টের অপশন রয়েছে এবং বেস কালার ইন্টেরিয়র, এবং সেটি হচ্ছে 2017 নিউ শেপ। সো এই রিভিউটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আজকে আমি যে রিভিউটি করব সেই রিভিউর মধ্যে অনেকগুলো নতুন ফিচার্সই দেখতে পারবেন, সেজন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। চলুন ভিউয়ার্স, রিভিউটি শুরু করি। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এই ভিডিওটি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং ফেসবুক পেজেও দেখতে পারেন, সেজন্য ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং ফেসবুক পেজকেও লাইক এবং ফলো দিয়ে রাখতে হবে। চলুন ভিউয়ার্স, রিভিউটি শুরু করি। এবং এই গাড়িটির এটি হচ্ছে খুবই কম, নাম মাত্রই বলাই চলে, 15,000 টাকারও নিচে। যারা যারা আপনার প্রজেক্টের কাজের জন্য বা পার্সোনাল ইউজের জন্য বিগ ক্যারিবয় গাড়ি খুঁজছিলেন, আপনারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। এবং গাড়িটির কালারটি হচ্ছে ব্রাউন কালার, খুবই নাইস একটি কালার। এবং এই গাড়িটি সবকটি গ্লাসি অরিজিনাল। এছাড়াও এটি হচ্ছে 2017 নিউ শেপ। এখানে আমরা নাভারা বেস রয়েছে দেখতে পাচ্ছি, এবং নিশানের কমন গ্রিল, এখানেও ফগ লাইটের অপশন রয়েছে। এছাড়া নিশান 2017 নিউ শেপের মধ্যে অনেকগুলো চেঞ্জ নিয়ে এসেছে। আগেকার শেপের মধ্যে যে লাইটগুলো ছিল সেগুলো হচ্ছে এইচআইডি লাইটের অপশন ছিল, কিন্তু এখন যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এইচআইডি প্রজেকশন হেডলাইট উইথ ডিআরএলের অপশন রয়েছে, ফগ লাইট উইথ ক্রোম রয়েছে। এবং এই গাড়িটির সাথেও সামনে পিছনে খুবই হেভি বাম্পার ইনস্টল করা রয়েছে, তাছাড়া নাম্বার প্লেটটিও দেখতে পাচ্ছেন। এছাড়া নিউ শেপের মধ্যে টোটালি লুকটি অনেক অ্যারোডাইনামিক করার চেষ্টা করেছে, এবং এখানে একটি স্ক্র্যাচ রয়েছে যেটা আপনারা যদি চান রিমুভ করে দিতে অবশ্যই আমরা রিমুভ করে দিব। এবং গাড়িটির কালারটিও হচ্ছে অরিজিনাল কালার, এবং এছাড়াও গাড়িটির লুকটিও খুবই সুন্দর। এবং যারা যারা 2017 নিউ শেপের ক্যারিবয় খুঁজছিলেন নিশান নাভারা, অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। গাড়িটির কন্ডিশনও খুবই বেটার অবস্থায় রয়েছে। এবং এই গাড়িটির সাথে পাওয়ার সিটের অপশন রয়েছে, যেটা আমরা একটু পরে দেখাবো। প্রথমে আমরা গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করবো। এই গাড়িগুলোর ফ্রন্ট হুডগুলো অনেক হেভি, সো আপনারা একটু লক্ষ্য করেই এগুলো ওপেন করবেন। আমি ওপেন করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশানের ইঞ্জিন উইথ নিশান বেস এবং ইঞ্জিন কভার সহ দেখতে পাচ্ছেন, এবং টোটাল কন্ডিশনটি খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। যারা যারা অটো ট্রান্সমিশনে ডিজেল ড্রাইভে গাড়ি করছেন আপনারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, এটার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এবং আরেকটি কথা বলে রাখি, 2500 সিসি ইঞ্জিন হর্স পাওয়ার 120 এবং নিউটনমিটার টর্ক 400। আমরা ক্লোজ করে ফেললাম। এখন আমি গাড়িটির সাইড প্রোফাইল দেখাবো। গাড়িটির সাইড প্রোফাইল আপনারা যদি থাকেন, গাড়িতে তেমন একটা স্ক্র্যাচ নেই, ছোটোখাটো দু একটি স্ক্র্যাচ আছে, সো এগুলো রিমুভ না করলেও চলবে। এবং এই গাড়িতে বোথ সাইড ফুট স্টেপের অপশন রয়েছে, যেটা অনেকটা হেভি। এছাড়াও এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 212 মিলিমিটার্স, উইল বেস টায়ার টু টায়ার 3150 মিলিমিটার্স। এছাড়া এই গাড়িটির যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন, টায়ারগুলোর কন্ডিশন খুবই বেটার অবস্থায় রয়েছে। চারটি টায়ারেই অলমোস্ট নিউ, 18-ইঞ্চ অ্যালয় উইথ নিশান। এই আগেকার শেপগুলোতে অনেক সময় অ্যালয় অপশনটি ছিল না, নর্মাল রিমে ছিল, কিন্তু এখনকার শেপের মধ্যে অ্যালয় ইউজ করা হয়েছে, এবং অ্যালয়টিও হচ্ছে টু টোনেরই ব্ল্যাক অ্যান্ড সিলভার কালার। টায়ার সাইজ 28565R18-ইঞ্চ অ্যালয় ইউজ করা হয়েছে, এবং সামনে দুটি টায়ারে ডিস্ক ব্রেক এবং পিছনের দুটি টায়ারে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। এবং এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 80 লিটার্স। এবং এখানে আমরা ক্যারিবয় বেস রয়েছে দেখতে পাচ্ছি, এবং হ্যান্ডেলের মধ্যে ক্রোম ইউজ করা হয়েছে, এখানেও ক্রোম বিট ইউজ করা হয়েছে। তাছাড়াও রেনশেডের অপশন রয়েছে, পিছনে গ্লাসগুলো টিন্টেড গ্লাস, আগেকার শেপের মধ্যে ছিল হোয়াইট গ্লাস। এছাড়া স্টেনলেস টুইঙ্কেল মিরর, টার্নিং সিগন্যাল লাইটের অপশন রয়েছে, রূপবারেরও অপশন রয়েছে। এই গাড়িটির যদি রিয়ার কেবিন আসে, আপনারা দেখতে পাচ্ছেন রিয়ার কেবিনটিও খুবই সুন্দর এবং বেস কালার ইন্টেরিয়রের গাড়ি। এবং এখানে আমরা রিয়ার কেবিনে প্রথমে যদি ডোর প্যাড দেখাই, ডোর প্যাডের মধ্যে প্রথমে
লেদার ইউজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লেদার এবং ক্রোম হ্যান্ডেল, কাপ হোল্ডার, স্পিকারও আছে এবং পিছনে গ্লাসটি হচ্ছে টিন্টেড গ্লাস। এছাড়া আমরা যদি রিয়ার কেবিনের ফুল স্পেস দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে সিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে লেদার সিট এবং অ্যাভেলেবেল লেগ রুম, হেডরুম আছে। আগেকার শেপের সিটগুলো হচ্ছে একদম সোজাভাবেই ছিল, কিন্তু এখন এই সিটগুলো মোটামুটি রিক্লাইন করা রয়েছে, সো যথেষ্ট কমফোর্টেবল ফিল করবেন। এছাড়া কাপ হোল্ডার রয়েছে, পিছনে সিবেন্সের অপশন রয়েছে এবং পিছনে পকেটের অপশন দিয়েছে। আর সিটগুলো হচ্ছে অরিজিনালি লেদার, আমি বারবারই বলছি। এছাড়া সিলিংটাও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে এবং এখানে ওঠার জন্য হ্যান্ডেলের অপশন দিয়েছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন কাপ হোল্ডারের অপশনও দিয়েছে আর দুটি হেডরেস্টের অপশন রয়েছে। ইজিলি আমরা তিনজন বসতে পারবো। আর যদি আমরা ফ্রন্ট ইন্টেরিয়র আসি, গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়রের ডোর প্যাডও সেম। এখানে আমরা দেখতে পাচ্ছি লেদার ইউজ করা হয়েছে এবং কাপ হোল্ডার, বিগ একটা স্টোর, স্পিকারও রয়েছে। এই সিটটা আমি একটু পিছনে দিয়ে দিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডোর লাইটেরও অপশন রয়েছে। এখন আমরা যদি ভিতরে কন্ডিশনটি থাকাই, ভিতরের সিটগুলোর মধ্যে ড্রাইভার সিটটি হচ্ছে পাওয়ার সিটের অপশন রয়েছে এবং প্যাসেঞ্জার সিটটি হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে। এছাড়া ড্রাইভার সিটের মধ্যে ল্যাম্বা সাপোর্টারও অপশন রয়েছে। সো এই শেপের মধ্যে অনেকগুলো চেঞ্জ নিয়ে আসছে। আমি যদি আমার মতো করে অ্যাডজাস্ট করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সিটটি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এছাড়া আমরা পুশ স্টার্ট দিলাম, গাড়িটি স্টার্ট হয়ে গেল। এছাড়া এই গাড়িটির ল্যাম্বা সাপোর্টারও অপশন রয়েছে, যেটি হাইওয়ের জন্য খুবই ভালো একটি দিক। স্টার্ট দেওয়ার সাথে সাথে এখানে নিশানের গাড়িটির ডায়াগ্রামটি চলে এসেছে এবং গাড়ি সহ শো করে। আমি একটু এসিটি দিয়ে দিই, বাইরে প্রচুর গরম। এই গাড়িটির টপ স্পিড 220 এবং এই গাড়িটি রান করেছে 54,000 কিলোমিটার্স। এছাড়া পুশ স্টার্টের অপশন রয়েছে, এই পাশে আমরা ট্রাকশন কন্ট্রোল রয়েছে, ফুয়েল ট্যাঙ্কের অপশনটি হচ্ছে এখান থেকে সুইজের মাধ্যমে। তাছাড়া আমরা যে ফগলাইটটি দেখিয়েছিলাম, এলইডি ফগলাইট, সেটার অপশনটি এই পাশে। আর ড্রাইভার ডোরের পাশ থেকে লক আনলক এবং লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেল এগুলো তো করতেই পারবো। তাছাড়া স্টিয়ারিংয়ের মধ্যে স্টিয়ারিং হুল কভার দিয়েছে এবং এখানে আমরা ভয়েস কমান্ডের অপশন দিয়েছে, ফোন রিসিভিংয়ের অপশন আছে এবং লেদার অফ স্টিয়ারিং, সো মাল্টিমিডিয়া সিস্টেমগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া এখানে এসি বেঞ্চ উইথ ট্রিমস দিয়েছে এবং একটি পাওয়ার আউটলেটের অপশন দিয়েছে। এখানে আমরা সানভাইজার, ভেন্ট মিরর অ্যান্ড ল্যাম্পের অপশন রয়েছে। এখানে ইলেকট্রোমেটিক রিয়ারভিউ মিরর রয়েছে এবং আমরা যখন গিয়ারের নকগুলো চেঞ্জ করবো তখন এখানে ইলেকট্রোমেটিক রিয়ারভিউ মিররের মধ্যে শো করবে। এবং এখানে একটি সানগ্লাস হোল্ডার রয়েছে, এলইডি রুম লাইটের অপশন আছে, এখানেও সানভাইজার ভেন্ট মিরর রয়েছে। আর সিলিংটাও অনেক ফ্রেশ এবং নিশান নাভারার মধ্যে এতগুলো চেঞ্জ নিয়ে এসেছে, আপনারা ফিজিক্যালি আসলে অবশ্য দেখতে পারবেন এবং আমার কথাগুলো কতটুকু অথেন্টিক তা মিলিয়ে নিতে পারবেন। এখানে ডিভিডি প্লেয়ারের অপশন রয়েছে, এসিগুলো আমরা এখান থেকে কন্ট্রোলিং করতে পারবো, ফোর হুইল ড্রাইভটা হচ্ছে এখান থেকে এবং হিল অ্যাসিস্ট, আর ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশিং খুবই ভালো। তাছাড়া ড্রাইভার সিটটি পাওয়ার সিটের অপশন রয়েছে, এটা হচ্ছে আমাদের গাড়িটির কি, এখান থেকে আমরা লক আনলক করতে পারবো এবং পিছনে হুডটি ওপেন করবো হচ্ছে এই চাবির মাধ্যমেই। তাছাড়া একটি কি দিয়েছে, পুশ স্টার্ট উইথ ট্রিমস দিয়েছে এবং এছাড়া বিএপি সাউন্ডের অপশন রয়েছে, সেটি না চালানোই বেটার। গাড়িটির ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশিং খুবই ভালো এবং সিটগুলো হচ্ছে অরিজিনালি লেদার সিট। সো যারা যারা 2017 নিশান নাভারা করছেন, আপনারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, গাড়িটির কন্ডিশনও খুবই বেটার অবস্থায় রয়েছে। এখন আমরা গাড়িটির কার্গো স্পেস চেক আউট করবো, দেন প্রাইস সম্পর্কে আলোচনা করব। আমরা এখন পিছনের লুকটি আপনাদের সামনে তুলে ধরবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানোপিটি এবং এই শেপের ক্যানোপিটি খুবই সুন্দর একটি লুক চলে আসে এবং এখানে আমরা হাই মাউন্ট স্টপ ল্যাম্প রয়েছে, ইন্টিনিয়ারের অপশন রয়েছে। আর আমরা যদি প্রথমে ক্যানোপির উপরে পার্ট ওপেন করি, এভাবে আমরা ওপেন করতে পারবো এবং উপরে দুটি হাইড্রোলিক স্টিক ইউজ করা হয়েছে এবং এখানেও লুম লাইটের অপশন রয়েছে। এছাড়া আপনাদের যদি মালামাল নেওয়ার জন্য অসুবিধা হয় তখন আমরা এটিও ওপেন করতে পারবো। আমরা যদি দেখাই, এখানে আপনাদের সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি, এটাও আমরা ফুললি ওপেন করে আমরা মালামাল রাখতে পারবো। এছাড়া এখানে আপনারা যদি লক্ষ্য করেন, ব্যাক ক্যামেরাটি হচ্ছে এই পাশেই রয়েছে, খুবই সেফটি একটি ব্যাক ক্যামেরার অপশন করে দিয়েছে, সো কোথাও লাগলে তেমন একটা ফাটবে না। এছাড়া নিশান বেস, নাভারা বেস, এখানেও পিছনে বাম্পার ইনস্টল করা রয়েছে আর টেল লাইটগুলো খুবই ফ্রেশ এবং এই গাড়িগুলোর এটিগুলো খুবই কম, আপনারা তো জানেনই, 15,000 টাকারও কম। এবং টোটাল বিউটি যদি আমি আবারও দেখাই, গাড়িটির টোটাল বিউটিও খুবই সুন্দর। যারা যারা নিশান নাভারা 2017 মডেল গাড়ি করছেন, আপনারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, গাড়িটির কন্ডিশনও খুবই বেটার অবস্থায় রয়েছে। তাছাড়া
অটো ট্রান্সমিশন এবং পাওয়ার সিট পুশ স্টার্টেরও অপশন রয়েছে। নিশান নাভারা ক্যারিবয় মডেল 2017, রেজিস্ট্রেশন ইয়ার 2017, 2500 সিসি অ্যান্ড ডিজেল ড্রাইভ এবং যে যে ফিচার্স ছিল সবগুলোতে আমি দেখানোর চেষ্টা করেছি। এই গাড়িটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের এন্ড বিকার্সে। আমাদের লোকেশন আপনারা জানেন, হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, ব্লক এল, বনানি। তাছাড়া আমি আমাদের ফোন নাম্বার শেয়ার করে দিব, 01-712-78-1226, আটটি নাম্বার 01-612-78-1226, আটটি নাম্বার 01-748-693-838। এই তিনটি নাম্বারে যে কোনো সময় ফোন করে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। এই গাড়িটির দাম আমরা চেয়েছি 47 লক্ষ টাকা, এই গাড়িটির দাম আমরা চেয়েছি 47 লাখ। গাড়িটির কন্ডিশন খুবই ভালো, অটো ট্রান্সমিশন, পাওয়ার সেট, পুশ স্টার্টের অপশন রয়েছে, বেস কালার ইন্টেরিয়র এবং গাড়িটির লুকটিও খুবই সুন্দর আপনারা দেখতে পেরেছেন। এবং নিউ শেপের মধ্যে যে যে ফিচার্সগুলো ছিল সবগুলো ফিচার্সই আমি তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।